ইসলামিক ফাউন্ডেশনের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এই আয়োজন হয়। সেখানে ইসলাম প্রচার প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হারিস সিনহা।